মামুন বিল্লাহ, আপনি লিখেছেন, একটি ছেলে প্রবাসে বসে আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য গালাগালি করার কারণে তার পিতা তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছে। এটা কি শরীয়ত সম্মত হয়েছে? ত্যাজ্যপুত্র করার শরীয় বিধান কি? আমরা এর আগে একাধিক বক্তব্যে একাধিক প্রশ্নের উত্তরে বলেছি, ত্যাজ্যপুত্র মানে কোনো সন্তানকে নিজের সন্তান নয়, তাকে ত্যাগ করার ঘোষণা দেওয়া। যেমন সন্তান হিসাবে তাকে আমি, আমার সন্তান ছিল বাট আমি তাকে ত্যাগ করেছি, এখন থেকে তার সাথে আমার সন্তান পিতার সম্পর্ক নয়। তো আসলে সন্তান এবং পিতার এটা তো এমন একটা সম্পর্ক, এই সম্পর্কটা কখনো পরিবর্তন করার মতো নয়, এটা স্থায়ী একটা সম্পর্ক। তবে কোনো সন্তান যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এই সন্তান তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। আর সন্তান যখন ইসলাম থেকে খারিজ হয়ে যায়, অটোমেটিকলি বাবার সম্পদ থেকে তার যে হিসাব পাওয়ার সুযোগ ছিল সেটি শেষ হয়ে যায়, ওয়ারিস হিসাবে আর থাকে না, মুসলমানদের কবর দাফন হওয়ার অধিকার তারা থাকে না। অতএব সেই এমনিতেই তার বাবার সাথে তার যে একটা আত্মিক বন্ধন ছিল সেটি তার এমনিতেই ছিন্ন হয়ে গেছে। অতএব তাকে আর ত্যাজ্যপুত্র ঘোষণা করার দরকার নেই। তবে যেটি বলছিলাম যে আপনার বাবা পুত্রের সন্তান এবং বাবার সম্পর্কটা এরকম যে এটা তো আসলে পরিবর্তনযোগ্য কোনো সম্পর্ক নয়। তো সেই জায়গা থেকে বাবা তার সন্তানকে আপনার সাধারণ অবস্থাতে যত অন্যায় অপরাধী করুক না কেন তাকে ত্যাগ করবেন না, কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করেই আপনাকে সব কিছু করতে হবে। আর তাছাড়া সে তো আপনার সন্তান, এটা তো প্রতিষ্ঠিত সত্য। ইভেন এই ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গালি দিয়েছেন, সেই জায়গা থেকে আপনি তাকে আল্লাহর জন্য ত্যাগ করবেন সেটা ঠিক আছে, বাট ত্যাজ্যপুত্র যদি আমরা বুঝি যে সে আর তার সন্তান নয়, তার বাবা নয়, আসলে এইরকমটিতে হওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাবা সন্তানের সম্পর্ক তো হয়ে গেছে। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে আল্লাহর জন্য নিজের সন্তানকেও ত্যাগ করতে পারা, এখানে ত্যাগ করা বলতে তাকে বর্জন করা, তার প্রতি যে স্নেহ মমতা ছিল সেই জায়গা থেকে সরে আসা এবং আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষের যে ইমানের দাবি সেই জায়গাটা থেকে এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ, সেটি আমরা বলব। খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থাতে সামান্য রাগ অভিমানের কারণে বাবা মারা সন্তানকে ত্যাগ করেন, এটি জায়েজ নাই। তবে অমুসলিম হয়ে গেলে, ইসলাম থেকে খারিজ হয়ে গেলে সন্তান, সেক্ষেত্রে তিনি এমনিই ত্যাজ্য হয়ে যান, অর্থাৎ এমনি তার ওয়ারিস থেকে তিনি মিরাজ থেকে বঞ্চিত হয়ে যান এবং তার সাথে আর সেরকম সম্পর্ক থাকে না। তবে হ্যাঁ, কাগজে কলমে অবশ্যই এই ছেলে তার বাবা হিসাবে ওনাকে এবং বাবা তার সন্তান হিসাবে তাকে উল্লেখ করবেন, কারণ তাদের এই সম্পর্কটা কোনোভাবেই আপনার এটা ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই বা এটা পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে বাবা তার সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করেছেন, এটি প্রশংসনীয়। মান আহাব্বারিল্লাহ ও আবুকাতারিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, তো তার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাবার জন্য, দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বাবাকে এর জন্য উত্তম বিনিময় দান করেন। লাবণী চৌধুরী, আপনি লিখেছেন, খাবারের ব্যবস্থা করা যেমন পুরুষের দায়িত্ব, তেমনি খাবার প্রস্তুত করাও নাকি পুরুষের দায়িত্ব? অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা দিয়ে আমাদের উপকৃত করবেন। বোন লাবণী চৌধুরী, খাবারের ব্যবস্থা করা অর্থাৎ খাবার সংগ্রহ করে নিয়ে আসা, এটা পুরুষের দায়িত্ব, কিন্তু তাই বলে খাবার প্রস্তুত করাটাও পুরুষের দায়িত্ব যিনি বলছেন তিনি সঠিক বলছেন না। যদি বাহির থেকে আনা এবং প্রস্তুত করা দুইটাই পুরুষের দায়িত্ব হয়, তাহলে নারীর দায়িত্ব কী হবে? শুধু খাবারটা গ্রহণ করা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী যারা ছিলেন তারা খাবার প্রস্তুত করতেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাবার প্রস্তুত করতেন এবং আটার খামিরা তৈরি করে রাখার পর মাঝে মধ্যে এসে ছাগল কিংবা মুরগি তারা এসে খেয়ে যেত, দাওয়াজন যাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষ্যে, তার মানে তিনি এটা প্রস্তুত করতেন তারা। এখান থেকে বোঝা যায়, অতএব এটি আহ্বানকাল থেকে চলে আসা মানব সমাজের একটি বলতে পারেন যে তাদের চিরাচরিত একটি কালচার। অতএব পৃথিবীর সকল সমাজেই, মানব সমাজ এটি চলে আসছে। এই সবগুলোকে পরিবর্তন করে ফেলার এবং যেটা একটু আগে বলছিলাম যে যা খুশি তা করার একটা প্রবণতা পৃথিবীর মানুষকে চরম ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এ ধরনের উক্তি, এ ধরনের চিন্তাধারাগুলো সন্দেহাতীতভাবে সীমালঙ্ঘন ছাড়ার কিছুই নয়। শয়তান অনেক কিছুকে আমাদের কাছে বড় চমকপ্রদ করে তুলে ধরে, সেগুলোর কারণে আমরা যেন প্রতারিত না হই, আমরা যেন ফিতনায় না পড়ি। কিয়ামতের আগে বহুবিধ ফিতনায় মানুষ ইমান হারা হবে, সেরকম ফিতনাগুলোর মধ্যে থেকে এটিও একটি ফিতনা যে ছেলেরা আপনার ছেলে এবং মেয়েদের ব্যাপারটাকে আপনার উদারতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে এবং নানান নামে আপনার এমন একটা জায়গা নিয়ে যাওয়া হয়েছে যে মানুষ সত্য স্বীকার করতে পর্যন্ত সাহস করে না। যাই হোক, খোলাসা কথা হলো খাবার প্রস্তুত করার দায়িত্ব অবশ্যই বাসার মহিলাদের, মানে এই নয় যে তারা করবে, এটা পুরুষরা শুধু বসে বসে খাবে, বরং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর স্ত্রীদের খাবার প্রস্তুত করাতে তিনি সহযোগিতা করতেন। অতএব স্বামী তিনি সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, কিন্তু মৌলিক দায়িত্ব এখানে স্ত্রীর।